হ্যালো দর্শক বন্ধুরা, আমি মধুমিতা, বাঙালি ঘর কন্যা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আছে পদ্মিনী একাদশী, আমার পুজো হয়ে গেছে, পদ্মিনী একাদশী আজকে, খুব ভালো দিন। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতে নারায়ণ বাসুদেবা, মাত স্বামী সখা মারে, হে নাতে নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতে নারায়ণ বাসুদেবা। দেখেছো এই কৃষ্ণ, এটা মায়াপুর থেকে নিয়ে আসা, মায়াপুর থেকে কৃষ্ণের এই ফটোটা। বংশী বজাইয়া রাসের সাইয়া, হে কৃষ্ণ হে নাতে নারায়ণ বাসুদেবা। বৃষ্টিটা আবার আসছে, সবজি না এসেছে বাইরে দেখেই যাচ্ছে, সবজি কিছু নেবো না। সবজিটা কিছু নেবো না আমার সেদিন কি কারণে জানো তো, গাড়ি রাখা ছিল, আর গাড়ি রাখা থাকতে কি হয়েছে বলো তো, সব আমার গাড়ি এখান থেকে চুরি হয়ে যাচ্ছিল, আমার স্কুটিটা এইখানে বাইরেই রাখা থাকে, চুরি হয়ে যাচ্ছিল, কি অবস্থা। ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, নিয়ে গাড়িটাকে ওই কোনায় গিয়ে রেখে দিয়েছিল, কি অবস্থা বলো দেখি। এখানে না খুব চোরের উপদ্রব হয়েছে জানো তো, ইদানিং খুব চোরের উপদ্রব হয়েছে, মানে এমন হচ্ছে না, মানে সকলের বাড়ি থেকে কিছু না কিছু চুরি করার করে নেওয়ার টেন্ডেন্সি হচ্ছে। এই সেদিনকে মানে ওই আমাদের ওখান থেকে আমার গাড়িটা চুরি করবে বলে ওরকম করছিল, এবার পাশাপাশি কি করেছে জানো, আমাদের গাড়ি চুরি করতে পারেনি, পাশে আর একজনের আছে, তার বাড়ি তার গাড়িতে লক হ্যান্ডেল ভেঙে দিয়েছে। খুব আমাদের এখানে চোরের উৎপাত হয়েছে। আজকে পদ্মিনী একাদশী, খুব ভালো দিন আজকে। তোমরা একাদশী করো, কে কে করো আমাকে জানিও তো, আমি তো করি একাদশী। প্রভু মুঝে বতা দো চরণোঁ মেঁ কৈসে আউঁ, সি মায়া কে বন্ধন সে কৈসে মুক্ত জাউঁ, প্রভু মুঝে বতা দো। এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমি দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, আমি জানো তো ঘুরিয়ে ফিরিয়ে আমার কৃষ্ণের কাছেই চলে আসি, আমি কি করব বলো, আমার ব্লকে কৃষ্ণ ছাড়া অন্য কিছু থাকেই না, কিন্তু আমার আজকে ওনার দিন, আজকে আমি খাবো দুধ, সাবু, এইসব জিনিস খাবো, কোনো অন্যরকম জিনিস খাবো না। আমি যে গেছিলাম বৈষ্ণব দেবী গেছিলাম, আর এই কি বলে বদ্রীনাথ গেছিলাম, বদ্রীনাথ থেকে কি এনেছিলাম দেখো, বদ্রীনাথে বৈষ্ণব দেবীতে গিয়ে এই বৈষ্ণবদেবীর মূর্তিটা, এ দেখো বৈষ্ণবদেবীর এই ফটোটা, এটা নিয়ে এসেছিলাম বৈষ্ণবদেবী থেকে, আর বদ্রীনাথ থেকে আমি নিয়ে এসেছিলাম, আর এই যে কেদারনাথের এগুলো, কেদারনাথ থেকে এগুলো নিয়ে আসা, আর বদ্রীনাথ থেকে নিয়ে এসেছিলাম পুরো বদ্রীনাথ টেম্পলের ওইখান থেকে, এ দেখো এইটা বদ্রীনাথের ওখান থেকে নিয়ে আসা। চারটে ধাম বলে, চারটে ধামেরই এখানে ছবি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি চারটে ধাম কি হয় জানো, চার ধাম হচ্ছে পুরী, বদ্রীনাথ, আর একটা হচ্ছে দ্বারকা, আর একটা হচ্ছে ওই যে বালাজি টেম্পল, হ্যাঁ বালাজি ওটা, এই চারটে হলো আসল হচ্ছে মানে ধাম, কৃষ্ণের ধাম। কৃষ্ণ বলে জগন্নাথে গিয়ে, কৃষ্ণ জগন্নাথে কি করে, জগন্নাথে খেতে যায়, আর দ্বারকায় ঘুমায়, ওখানে ওনার রাজধানী, ওখানে উনি শুতে যান, দ্বারকায় ঘুমায়, আর কৃষ্ণ এতে বদ্রীনাথে যায় স্নান করতে,
বদ্রীনাথে যায় স্নান করতে, আর পুরীতে যায় খেতে, ওখানে ভোগ গ্রহণ করে, আর দ্বারকায় যায় বিশ্রাম নিতে, আর আর এ থাকে এই বালেশ্বরমে, ওখানে মনে হয় উনি মানে সিঙ্গার করতে যায়, এটাই বলে সবাই চার ধামের এই মহিমা। আজকে দিনটা সত্যি ভীষণ ভালো, মানে কৃষ্ণের দিন, কৃষ্ণের দিন আজকে, একাদশী, একাদশী কালকে পালনী আছে, কালকে পালনীটা করতে হয় 9টার মধ্যে, ওই তুমি একটুখানি পায়েস বা সুজি দিয়ে এস নারায়ণকে ভোগ লাগিয়ে তখন তুমি খেতে পারবে। আজকে সারাদিন কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম কীর্তন, তারপরে গীতা পাঠ, মালা জপ, এই সমস্ত করতে হয়। হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। চলো তাহলে আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করলাম, টাটা।